রাত পোহালেই কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনের ভোট ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ডু অর ডাই পোলিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দিয়ে কোনো প্রার্থীর পক্ষে দুপুরের পর ভোট মারা অস্ত্র দেখিয়ে ভোট মারতে বাধ্য করা পথে পথে ভোটারদের ভোট যেতে বাধা দেওয়া ও ভোটের ফল পাল্টে দেওয়ার অপচেষ্টায় রুখে দিতে ডু ডাই প্রস্তুতি নিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ডু অর ডাই এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তাদের সমর্থকরা সকাল থেকে বিকেলে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেবেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের শর্ত পূরণের পাশাপাশি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করাই এখন তাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনে করেন যত বেশি ভোটার ভোটকেন্দ্রে আসবেন ততই তাদের বিজয় সুনিশ্চিত দুই হাজার বাইশ নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে বিতর্ক ও গত জাতীয় সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের রণকৌশল নির্ধারণ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি কথা ভোট সুষ্ঠু হোক এতে যেই বিজয়ী হোক না কেন তাদের কারো কোনো আপত্তি নেই ভোটগ্রহণ কর্মকর্তাদের কারসাজি অস্ত্রের ভয় দেখিয়ে ভোট মারা পথে পথে ভোটারদের হুমকি তারা প্রতিহত করে সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত দেখাতে চান আগামীকাল নয় মার্চ কোশিকের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে প্রার্থী সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ির প্রতীক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা তাহসিন বাহার সূচনা বাস প্রতীক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুরুর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার ঘোরা প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রচারণার শেষ দিনে চার মেয়র প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছেন